আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে আজ থেকে অস্থায়ী বেচাকেনা শুরু হচ্ছে না। ধ্বংসস্তূপ এখনো না সরাতে পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার লাগা আগুন গতকাল শুক্রবার সকাল 9:30 দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। শনিবারও এই কাজ চলছে। চৌকি বসিয়ে বেচাকেনার অবস্থা তৈরি না হওয়ায় আজ অস্থায়ী দোকান বসছে না। এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তালিকা কালকের মধ্যে করা হবে এবং তা ঢাকা দক্ষিণের মেয়রের কাছে জমা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় একটি যৌথ ব্যাংক হিসাব খোলা হয়েছে জানিয়ে সামর্থ্যবানদের সেখানে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে দোকান মালিক সমিতি। বঙ্গবাজার মার্কেটের পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি যাচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলামের কাছে। মইদুল, ধ্বংসস্তূপ এখনো সরানো যাচ্ছে না, এসে জন্য আজ থেকে বসছে না, অস্থায়ী চৌকি বসিয়ে যে ব্যবসার কথা বলা হচ্ছিল তারা করতে পারবে সেটা হচ্ছে না, ব্যবসায়ীরা কি বলছেন? অস্থায়ীভাবে এখানে পুড়ে যাওয়া মার্কেটের এই জায়গায় অস্থায়ীভাবে মার্কেট বসানোর কথা ছিল, দোকান বসার কথা ছিল, সেটি আসলে সম্ভব হচ্ছে না। কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে সেই ধ্বংসস্তূপ, সেই আগুনে পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ, সেইগুলোর সরানোর কাজ এখনও চলছে। তো এখন পর্যন্ত যতটুকু অনুমান করা যাচ্ছে যে 10% কাজ সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে যে এই ধ্বংসস্তূপ এবং এই যে পুড়ে যাওয়া সেই টিন বা কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো সরাতে আরও অন্তত 4-5 দিন সময় লাগতে পারে বলে এটা ধারণা করছে এখানকার ব্যবসায়ীরা। এবং কিছুক্ষণ আগে এখানে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং এই যে বঙ্গবাজার যে মালিক সমিতি আছে তারা যৌথভাবে একটা ব্রিফিং করেছিল গণমাধ্যমের সামনে। সেই ব্রিফিংয়ে তারা উল্লেখ করেছে যে আজকে এই যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এবং তিনি তারা নির্দিষ্ট কোনো ডেট না বললেও বলেছে যে দ্রুত সময়ের মধ্যে এই ধ্বংসস্তূপ সরিয়ে মূলত দোকান বসানোর কার্যক্রম শুরু হবে। কারণ আপনি জানেন যে কিছুদিন পরেই হলো ঈদুল ফিতর উদযাপিত হবে, এবং বছরের এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটি উৎসবকে কেন্দ্র করেই মূলত ব্যবসায়ীরা প্রত্যাশা থাকে তারা ভালো বেচা কিনা করবে এবং তারা লাভের মুখ দেখবেন ভালো। সে যেহেতু ঈদ সামনে তাই এখানে দোকান যেহেতু এখানে প্রায় বসানো হবে, তবে সবগুলো দোকান এখানে বসানো সম্ভব হবে কিনা বা এই কালবৈশাখী এই ঘরের মৌসুমে কিভাবে সেই দোকানগুলো বসবে এখানে তাবুটা নিয়ে না পলিথিনটা নিয়ে সেগুলো আসলে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এবং এখানে যদি দোকান বসেও তাহলে বিদ্যুতের একটি ব্যাপার থাকে, বিদ্যুৎ সংযোগে, সে বিষয়ে আসলে এখনো পর্যন্ত আমাদেরকে ক্লিয়ার করে কিছু বলেনি এখানকার দোকান মালিক সমিতি। তবে তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যত সম্ভব এই ধ্বংসস্তূপ সরিয়ে মূলত দোকান পাট বসে। জানছিলাম বঙ্গবাজারের সবশেষ খবর। গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত 10 দফা বাস্তবায়নের দাবিতে আজ শনিবার রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের উত্তরের 26 থানায় অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি 29 থানায় কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। পাশাপাশি জাসাস, ওলামা দল, তাঁতি দল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ঢাকা মহানগর উত্তর ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং মৎস্যজীবী দলের নেতাকর্মীরা নিজ নিজ থানা এলাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ 13 মহানগরীর 128 থানায় এবং 550 উপজেলা মিলে প্রায় 650 স্থানে একযোগে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিদ্যুৎ জালদলিল, জমি দখল সহ 4 মামলার পরোয়ানাভুক্ত আসামি রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেল 5টার দিকে মেট্রোপলিটন পুলিশ ওই বাড়িতে গ্রেফতার অভিযানে গেলে স্থানীয়দের বাঁধার মুখে পড়ে। দীর্ঘ 5 ঘন্টার চেষ্টায় বাঁধা উপেক্ষা করে 10:15 দিকে শিপলুকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নেওয়া হয়। দীর্ঘদিন ধরে 4টি মামলার পরোয়ানা এবং জাল দলিল জমি দখল,
মাদক নিয়ন্ত্রণ সহ একাধিক অভিযোগের দায় নিয়ে ঘুরছিলেন শিপলু। অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেফতার করছিল না। সম্প্রতি এই নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হলে ওই প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন শিপলু। প্রতিবাদে রংপুরের সাংবাদিকরা আন্দোলনে নামলে নড়ে চড়ে বসে পুলিশ। পরে কঠোর নিরাপত্তায় তার বাসা থেকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। অসময়ের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর নিচু জমির রবি শস্য ক্ষেত। এদিকে পানি অপসারণ করতে না করতেই আকাশে রোদ উঠছে, তাই পানি গরম হয়ে মরে যাচ্ছে গাছ। এতে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ জানায় জেলায় 27,031 হেক্টর জমি রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ক্ষেতের মধ্যে থই থই পানি, কষ্টের ফসল ডুবে আছে বৃষ্টির পানিতে, তাই কৃষক মনির মৃধার মাথায় হাত। এবছর সে 4 একর জমিতে মুগডাল, মরিচ এবং তরমুজ আবাদ করেছেন। এসব জমির অধিকাংশ ফসলই এখন ক্ষতির মুখে। আফগানিতে মরিচ দিছি, সেই জায়গায় এখন তো আমার কিছু মানে বেচতে পারি নেই, সবই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারপর দিলাম 2 কেনি 2.5 কেনিতেই দিলাম মুগির ডাল, সেই জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, সব তলাই গেছে পানিতে। ব্যাপক পরিমাণে টাল অস হয়ে গেছে। বর্তমানে যে কি কষ্ট আছে, কষ্টের কোনো শেষ নেই। রবি শস্য একবারই নেই, এখন আমরা পথে পথে বসা কাদার। এককানি তো গেছে কি তরমুজ, এখন এই এককানি 3 বিঘে বইতে ডাল দৌড়াত সব শেষ। শুধু মনির মৃধার জমির ফসলই নষ্ট হয়নি, গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালীর রাঙাবালি, গলাচিপা ও কলাপাড়ার নিচু এলাকার ফসলি ক্ষেত। পানি জমে নষ্ট হচ্ছে মুগডাল, তরমুজ, মরিচ, আলু, বাদাম ও সূর্যমুখী সহ অন্যান্য রবি শস্য। পানি যাতে নিষ্কাশিত হয়ে যায় সেই জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। আর যাদের জমি আরও বেশি যদি বৃষ্টি হয়, জলাবদ্ধতা হয়, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে যেন আমাদের পরবর্তীতে আউশের প্রণোদনার আওতায় এনে তাদেরকে সহযোগিতা করতে পারে, আমরা এজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতেছি। এখনও অনেক ফসলই পাকেনি, তাই ক্ষেত থেকে তুলে ঘরে নিতেও পারছেন না তারা। এদিকে পানি নিষ্কাশন করতে না করতেই রোদে পানি গরম হয়ে মরে যাচ্ছে গাছ। NTV নিউজ ডেস্ক। রমজানের অর্ধেকটা সময় পেরুলেও জমছে না বরিশালের ঈদ বাজার। আয়ের সাথে ব্যয়ের বিশাল ফারাকের কারণেই এমন পরিস্থিতি বলছেন ক্রেতা বিক্রেতারা। গতবারের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি, এমনটা বলছেন সবাই। বরিশাল থেকে আরো জানাচ্ছেন আক্তার ফারুক। শাহিন ক্যামেরা ছিলেন গোবিন্দ সাহা। উপচে পড়া ভিড় নেই বরিশালের ছোট দোকান কিংবা বড় বিপণী বিতানগুলোতে। অন্যান্য বছরের তুলনায় পরিবেশটাও কেমন যেন অচেনা। ফাঁকা ফাঁকা এই ঈদবাজার এর আগে আর কখনো দেখেননি দোকানিরা। ঈদের কেনাকাটার উদ্দেশ্যে একেবারেই যে কেউ আসছেন না তা কিন্তু নয়, কিছু ক্রেতা আসছেন দোকান এবং বিপণী বিতানগুলোতে। তবে নেই আশানুরূপ বিক্রি। প্রায় সবাই বলছেন সাথের সাথে সাধ্য না মেলাতে পারার কষ্টের কথা। একই সঙ্গে গত বছরের তুলনায় পোশাকের দাম অনেক বেশি, এমনটাও বলছেন তারা। স্বাদ এবং স্বাদের মধ্যে কেনার চেষ্টা করে, কিন্তু আসলে সম্ভব না। ছোট ছোট বাচ্চা কত না দিলেই নয়, কিন্তু যে অবস্থা পরিস্থিতি এতে খাওয়া দাওয়াই কষ্ট। গত বছর চেয়ে অনেক মানে হাই প্রাইস, যেসব শার্ট 1600 টাকা কিনছে এগুলো এখন 2200 টাকা প্রাইস, মানে পার্সেন্টেজ অনেক বাড়ছে। বেচা বিক্রির দুরবস্থার কথা স্বীকার করছেন বিক্রেতারাও। তবে পোশাকের দাম গতবারের তুলনায় যে অনেক বেশি, এমন অভিযোগ মানছেন না তাদের কেউ কেউ। বর্তমান বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির যে দৌড়, সেই তুলনায় পোশাকের দাম এখনও অনেক কম বলছেন তারা। যে পরিমাণ আনুষঙ্গিক দাম বাড়ছে, সেই তুলনায় আপনার দাম বাড়ে না, হয়তো 25% বা 20% বাড়ছে। প্রোডাক্টের কোয়ালিটি অনুসারে প্রাইসটা নির্ধারণ করা হয়। আমাদের এখন বিভিন্ন ভেরিয়েশন প্রোডাকশন আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে। এখন পর্যন্ত না জমলেও আগামী সপ্তাহ থেকে বিকিকিনি বাড়বে, এমনটাই আশা বিক্রেতাদের। তেমনি শেষ মুহূর্তে নিজেদের জন্য না পারলেও, কষ্ট করে হলেও সন্তানদের জন্য ঈদের পোশাক কিনবেন, তেমনটাই বলছেন ক্রেতারা। আক্তার ফারুক, শাহিন, NTV নিউজ, বরিশাল।
ঈদ মার্কেটের খবর জানতে এখন যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব, সরাসরি যাচ্ছি তার কাছে। তৈয়ব, রমজানের তো তৃতীয় সপ্তাহ চলছে, তো ঈদকে কেন্দ্র করে এই মার্কেটগুলোতে বেচা কেনা কেমন চলছে? জি রুকসানা, আমার সহকর্মী বরিশাল থেকে একটু আগে যেটা বলছিলেন, খুলনার কিন্তু একই চিত্র ছিল, কিন্তু গতকাল শুক্রবার হতে আজকে কিন্তু চিত্রটা একটু ভিন্ন দেখছি। আমরা এখন চুপ, মানে ওই প্রখর রোদ্রের, চৈত্রের রোদ্রের ভিতরে ডাক বাংলা এখানে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু প্রচুর লোক, ট্রাফিককে হিমশিম খেতে হচ্ছে। আমরা যেটা দেখেছি ওই ওই বাজারের ভিতরে প্রচুর ওই ক্রেতা এসেছেন, এবং ক্রেতাদের আকর্ষণ করার জন্য খুলনা শপিং মল, সেখানে কোনো কিছু কিনলেই তারা লটারির ব্যবস্থা করেছেন, এবং সেখানে পুরস্কার দেওয়া রয়েছে, একটা মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, এইভাবে অনেক ওই 10টি পুরস্কার হয়েছে। একইভাবে আমি যে দেখেছি যেখানে ব্র্যান্ড শোগুলো আছে নিউ মার্কেট এলাকায়, নিউ মার্কেট এলাকায় মধ্যম শ্রেণীর ক্রেতাদের উপস্থিতি কম, তবে এখানেও নতুন করে ঈদের জন্য বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে। এবং নিউ মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা আমাকে জানিয়েছেন যে ওই গতকাল থেকে লোকেরা মোটামুটি আসতে শুরু করেছে, এবং তাদের আশা এই সপ্তাহে আগামী যে কয়দিন আছে এ কয়দিনে তাদের প্রত্যাশা অনুযায়ী পূরণ হবে। তবে একাধিক ক্রেতার সাথে আমি আলাপ করে দেখেছি ইতিপূর্বের চেয়ে এবার কিন্তু একটু মূল্য বেশি বলে তারা আমাদের কাছে জানাচ্ছেন, যে কোনো কিছুর মানে মূল্য আগের চেয়ে বেশি। আর সম্প্রতি বঙ্গবাজারে আগুন লাগার পরে এই নিক্সান মার্কেটে আমরা এটা দেখেছি, এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে বেশ কিছু দাম তারা বাড়িয়েছে। জি রুকসানা, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। খুলনা থেকে জানছিলাম ঈদ মার্কেটের খবর।